তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। আজকে যে নতুন একটা টপিক নিয়ে এসেছি সেটা অনেক ইন্টারেস্টিং টপিক, সেটা আমাদের অনেকেরই অজানা। সেটা হলো ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব। নামটা শুনেই ভয় পাবেন না, সেটা আমি প্রথম প্রথম আমি শুনলেও ভয় পেতাম। তো ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব এটা আপনার অনেক একটা মজার জিনিস এবং ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমি আপনাদের সাথে আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে নিচে বাটনটা দেওয়া আছে, আর পাশে থাকা যে ঘন্টাটা আছে সেটা বাজিয়ে দেবেন, ভাইয়ের যে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন গাইজ শুরু করি। প্রথমে আসি যে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব এটা আসলে মূলত কি। ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব হলো এমন একটা ওয়েব সিস্টেম, ওয়েব মেকানিজম, ইন্টারনেটের এমন একটা অংশ যেখানে হলো যে নর্মাল যে ডোমেন, যেমন মনে করেন tubetechmaster.com আমার যে ডোমেনটা আছে, এরকম যে ডোমেনগুলো আছে সেগুলো ওখানে কাজ করে না। সেখানে করে কি, সেখানে হলো পার্সোনাল সার্ভারের যে সমস্ত ডোমেন সেগুলো কাজ করে। পার্সোনাল সার্ভারের ডোমেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ওটা আবার কি, সেটা হলো মনে করেন আমি যে আমার ওয়েবসাইটটা চালাচ্ছি সেটার জন্য আমার একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনতে হয়েছে, কিনে তারপরে ডোমেন কিনতে হয়েছে, ডোমেন কিনে দেন আমার ওয়েবসাইটটা হোস্ট করতে হয়েছে। সেই এই ক্ষেত্রে করে কি, যাদের অনেক টাকা আছে বা সরকারি কোনো সংস্থা, তারা করে কি নিজস্ব সার্ভার সেট করে এবং নিজস্ব ডোমেন রিপ্রেজেন্টেটরি তৈরি করে। এখন নিজস্ব সার্ভারে যখন নিজস্ব ডোমেইন দেবেন তখন আপনি তো নিশ্চিত .com বা .info এই সমস্ত ডোমেইন ইউজ করতে পারবেন না। তো এই যে আপনার সিকিউর যে ওয়েবসাইটটা সেটার জন্য ইউজ করতে হয় কি .onion, এই যে আপনার যে সফটওয়্যারটা আছে সেটা একমাত্র .onion-টাই সাপোর্ট করে। এখন আপনার মনে হতেই পারে তাহলে .onion-এর মধ্যে এমন কি স্পেশাল আছে, .onion যখনই আপনি ডোমেইনের এক্সটেনশানে অ্যাড করবেন আপনার যে ডোমেইনটা সে ডোমেইনটা 256 যে এনক্রিপশন, মানে ডাটাটা আপনার কাছ থেকে আপনার সার্ভারের মধ্যে যে ট্রান্সফার হচ্ছে সেটা 256 বিটের এনক্রিপশন, মানে লক করার মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, তার মানে ডাটাটা অনেক বেশি সিকিউর হইতেছে। এখন আপনার মনে দ্বিতীয় প্রশ্ন আরেকটা আসতে পারে যে তাহলে এটার ব্যবহার কে করে। প্রথম দিকে যেটা যখন এটা আবিষ্কার করে তখন হলো ইউএস যে নেভি আছে তারা এটা ইউজ করতো, এরপরে বিভিন্ন যে সরকারি যে সংস্থাগুলো আছে, ইন্টেলিজেন্স সংস্থা, তারা এটা ব্যবহার করতেছিল। পরবর্তীকালে এটা ব্যবহার এতটাই বেড়ে যায় যে আপনার ইলিগ্যাল যে সমস্ত লোক আছে, মনে করেন যারা ইলিগ্যাল কাজ কারবার করে, ওই সমস্ত উদাহরণে না গেলাম, তারা এই সমস্ত যে .onion-এর যে সার্ভারটা সেটা ইউজ করা শুরু করলো, পার্সোনাল সার্ভারের মাধ্যমে ট্রানজ্যাকশন করা শুরু করলো, এর ফলে আপনার এটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এটা যে .onion-এর এই ডোমেইনগুলো তো নর্মালি গুগলে দেখায় না। সবচেয়ে মজার জিনিস হলো এখানে যে গুগল এই সমস্ত যে ওয়েবসাইট এগুলো খুঁজে বের করতে পারে না, যদিও ইন্টারনেটের 60% অংশ জুড়েই হলো আপনার ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব, তবুও গুগল ওখানে সার্চ করতে পারে না, কারণ গুগলের কাছে ওই সমস্ত তথ্য তো দেয়া নাই। মনে করেন আপনার ঘরের ভিতরে কী কী জিনিস আছে এটা একমাত্র আপনিই জানেন, তাই কি না? যদি আপনি কোয়ার্টারে থাকেন, কোনো একটা সরকারি কোয়ার্টারে আছেন, সেক্ষেত্রে আপনার সমস্ত জিনিস কী আছে দামি দামি এই সমস্ত জিনিস এটা বছরে একবার হলে একটা ইন্সপেকশানে যায়, আপনি কি কোনো ইলিগ্যাল কাজ করছেন সেই। কিন্তু আপনার ঘরের ভিতরে কী আছে এটা তো শুধুমাত্র রাইট আপনারই। ঠিক এরকম যেগুলো লিগ্যাল ওয়েবসাইট সেগুলো মনে করেন একটা সরকারি কোয়ার্টারের মধ্যে, যেটার মধ্যে মনে করেন যে দায়িত্ব আছে তার একটা রাইট আছে আপনার এখানে ইনভেস্টিগেট করার জন্য, খোঁজ খবর রাখার জন্য। বাট আপনার যেটা পার্সোনাল সেটা আপনার একান্তই পার্সোনাল, সেটার মধ্যে অন্য কারণে ইন্সপেকশন করার ক্ষমতা নাই, যে কারণে এটা গুগল বা ইয়াহু এই সমস্ত সার্চ ইঞ্জিনের মধ্যে কাছে থাকে না। এখন আপনার নেক্সটে যেটা প্রয়োজন পড়বে সেটা হলো আমি কীভাবে এটা ব্রাউজ করবো, এই সমস্ত ডোমেইন ধরেন আমি পাইলাম, ধরেন tubetechmaster.com বা আমি এটা ক্ষেত্রে tubetechmaster.onion আমি একটা ওয়েবসাইট খুললাম ধরেন, তো আপনি এটা কীভাবে ঢুকবেন? আপনি নর্মাল ওয়েবসাইটে নর্মাল ব্রাউজারে যখনই ঢুকবেন এটা টাইপ করবেন, নর্মাল ব্রাউজার বলবে যে এরর দেখাবে, তাহলে আপনার কীভাবে ঢুকবেন? সেটার জন্য একটা স্পেশাল ব্রাউজার আছে, সেটা হলো টর ব্রাউজার, এটা হলো ফায়ারফক্স যে ব্রাউজার ওটাকে মডিফাই করে তৈরি করা, এটা শুধুমাত্র যে ওনিয়ন .onion-এর যে সমস্ত ডার্ক ওয়েব আছে সেগুলো ব্রাউজ করার জন্য স্পেশাল এই ব্রাউজারটা, সেটা আপনি ওপেন সোর্স সব জায়গায় পাবেন। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন টর ব্রাউজার, এই টর ব্রাউজারটা না নিয়ে জাস্ট আপনি এইটাতে ব্রাউজ করতে পারবেন। টর ব্রাউজার আরেকটা গুণ বলে রাখি, যদি আপনি ফ্রি VPN-এ সন্তুষ্ট না হন তাহলে আপনি টরে যে কোনো যে ওয়েবসাইট টাইপ করে আপনি ব্রাউজ করতে পারবেন, এটা অনেক ইজি, তবে অবশ্যই লিগ্যাল ওয়েবসাইট ব্রাউজ করবেন, কারণ এটার মধ্যে মনে করেন টরটা এতটাই সিকিউরড যে এটা খুব কম মানুষ, এই সাংবাদিক তারা ইউজ করে, তো শুধু এটার মধ্যে ট্রাফিকের লোডটা বাড়াবেন না, কারণ এটা অনেক দামি একটা জিনিস আর যেটা অনেক ডোনেশনের মাধ্যমে চলে। লাস্টের একটা টিপে আসি,
লাস্টের টিপটা হলো কি, আজকেটা ভাই হেলথ টিপ নিয়ে আসছে, সেগুলো আপনি আমি যখনই দেখবেন যখনই দোকানে যাচ্ছেন, যে চায়ের দোকানে বা কফি দোকানে, অনেকে দেখবেন কি প্লাস্টিকের যে কাপটা সেটা প্রিফার করে, কি হাইজেনিক, মানে প্লাস্টিকের কাপটা দিলে হাইজিন হবে। এখন সচরাচর যে চায়ের দোকানে প্লাস্টিকের কাপগুলো ইউজ করে সেগুলো কি ফুড গ্রেড প্লাস্টিক? আপনিই বললেন, আপনি নিজেকে কখনো প্রশ্ন করছেন সেগুলো ফুড গ্রেড প্লাস্টিক না? তো আপনি কি করতেছেন, হাইজেনিকের কথাটা বলে আপনি ফুড গ্রেড ছাড়া যে প্লাস্টিকটা সেটার মধ্যে ইউজ করতেছেন। আর প্লাস্টিকটা যখনই আপনি গরম কিছুর সাথে মিশাচ্ছেন তখনই কিন্তু প্লাস্টিকটা গলে যায়, হালকা গলে গিয়ে আপনার চা বা কফির সাথে মিক্স হইতেছে। তা আপনি শরীরে ইনটেক করার মাধ্যমে সাথে সাথে আপনি দেখা যায় ক্যান্সারের কোনো সম্ভাবনা সৃষ্টি করতেছেন। তার মানে আপনি ডায়রিয়া, মনে করেন আপনি যদি আনহাইজেনিক হয়, ধরেন আপনার কথা মেনে নিলাম, ডায়রিয়া হতে পারতো, আর এদিকে আপনি ক্যান্সারের বাসা তৈরি করতেছেন। তার মানে ছোটো একটা জিনিসের বাজার থেকে বড়োটা তৈরি করতেছে। তা আমার মনে হয় কি, আপনি দোকানে যদি যান, গরম পানিতের মধ্যে তো মনে করেন জীবাণু নর্মালি 96% বা 98% পর্যন্ত মারা যায়। তো ভালো করে যদি কাচের কাপটায় ধুয়ে দেন আপনি চাটা বা কফিটা পান করেন, তাহলে মনে হয় ভালো হয়। আর সবচাইতে ভালো হয় যেটা, আপনি যদি বাসা থেকে কাপ নিয়ে যান, সেটা তো সবসময় সম্ভব হয় না। আমার মনে হয় এটা একটু চেষ্টা করেন, স্বাস্থ্যটা ভালো থাকবে। আবার দেখবেন বমি বমি লাগে, এই সমস্ত কিন্তু প্লাস্টিকের জন্য। প্লাস্টিক কাপটাকে অবশ্যই ইগনোর করবেন। ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আমার সাবস্ক্রাইবার খুব দরকার। পরিবার নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।